ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মালদ্বীপের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের কটূক্তির জেরে দুই দেশের সম্পর্ক গড়িয়েছে বিদ্বেষে। যে মালদ্বীপ নিজেদের সবকিছুতেই ভারতকে প্রাধান্য দিয়ে আসছিল, হঠাৎ কেন দেশটি ভারত বিদ্বেষী হয়ে উঠল? চলতি বছরের শুরুতে লাক্ষাদ্বীপ সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। সেখানে গিয়ে সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করে মোদী ভ্রমণ পিপাসুদের পরামর্শ দেন লাক্ষাদ্বীপে আসতে। পর্যটনের প্রচার করতেই মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপে মানুষের ছুটি কাটাতে যাওয়া উচিত, এই আলোচনায় সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি মালদ্বীপের অনেকেই। মোদীর ছবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মালদ্বীপ সরকারের মন্ত্রী সহ দলের নেতারা। একে ঘিরে কূটনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে। বিতর্ক জোরালো হতেই মালদ্বীপের হাই কমিশনারকে তলব করে ভারত। আর মালের পক্ষ থেকে জানানো হয় সরকারের সঙ্গে সেসব মন্তব্যের কোনো সংযোগ নেই, তারপরও মন্তব্যকারীদের বরখাস্ত করা হয়েছে। তবে মালদ্বীপের এসব উদ্যোগে ভারতের কূটনৈতিক উত্তেজনা কমেনি। ভারত মালদ্বীপ বিতর্কের পর লাক্ষাদ্বীপ গুগল সার্চিং এর অন্যতম কেন্দ্র হয়ে দাঁড়ায়। আবার বিমানে বাড়ছে পর্যটকদের লাক্ষাদ্বীপ যাওয়ার হিড়িক। পরিস্থিতি বুঝে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে বিমান সংস্থাগুলো। এরই মধ্যে ভারতের পক্ষ থেকে 14,000-এরও বেশি হোটেল বুকিং বাতিল হয়েছে মালদ্বীপে। এতে দেশটির হোটেল ভাড়া 20% কমে গেছে। ভারত থেকে প্রতিবছর 2,00,000-এরও বেশি মানুষ মালদ্বীপ ঘুরতে যান। মালদ্বীপে ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী 2022 সালে 2,41,000 এবং 2023 সালে প্রায় 2,00,000 পর্যটক মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন। এ অবস্থায় ভ্রমণ পিপাসুদের জন্য ভারতের লাক্ষাদ্বীপকে মালদ্বীপের বিকল্প পর্যটন ব্যবস্থা হিসেবে গড়ে উঠবে। এই টানাপোড়েনের মধ্যেই গেল সপ্তাহে চীনের শরণাপন্ন হন মালের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। ভারতীয় নিষেধাজ্ঞার কারণে পর্যটক সংকটে থাকা মালদ্বীপের আরজি চীন যেন বেশি পর্যটক পাঠায়। বলা হচ্ছে মুইজুও আরেকবার তার চীন নির্ভরতার প্রমাণ দিলেন। মালদ্বীপের আগের প্রেসিডেন্ট যেখানে ইন্ডিয়া ফার্স্ট নীতি অনুসরণ করতেন, সেখানে মুইজু ইন্ডিয়া আউট অর্থাৎ দেশকে ভারতের প্রভাব মুক্ত করার নীতি অনুসরণ করছেন। আর এতেই মালদ্বীপ এবং ভারতের সম্পর্কের সমীকরণ জটিল আকার ধারণ করে। বিশ্লেষকদের মতে আগে থেকেই ভারত বিদ্বেষী মুইজু নিজের গদি রক্ষায় চীনের দিকে ঝুঁকেছে। এতে ভারত মহাসাগরে চীনের আধিপত্য বাড়তে পারে, যা কোনোভাবেই চায় না দিল্লি। তাই চীনের দিকে ঝুঁকে গিয়ে হিতে বিপরীত হতে পারে। সমুদ্র সম্পদ ও জাহাজ নির্মাণ শিল্প থাকলেও মালদ্বীপের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পর্যটন। দেশটির মোট প্রবৃদ্ধির 28% পর্যটনের অবদান। পর্যটকদের আবার অধিকাংশই ভারতীয়। এছাড়া বাণিজ্য, পর্যটন, সেবা এবং অন্যান্য ক্ষেত্রেও ভারতের ওপর নির্ভরশীল মালদ্বীপ। তাই এই অঞ্চলের প্রধান শক্তি ভারত বদলে দিতে পারে মালদ্বীপের রাজনীতির দৃশ্যপট, এমন আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।